সাবস্ক্রাইব করুন কুকিং স্টুডিও বাই মোম চ্যানেলটিকে। দেশি বিদেশি সকল ধরনের রেসিপির টিপস এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম কুকিং স্টুডিও বাই মোমের পক্ষ থেকে স্বাগতম জানি। কিরে আসসালামু আলাইকুম, ওয়েলকাম কুকিং স্টুডিও বাই মোমের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন রেসিপি। দর্শক, নতুন রেসিপি বলতে আমরা সাধারণত সবাই রান্না করি, তবে আমি নাপা শাক দিয়ে পাঙ্গাশ মাছের মাথা দিয়ে পাতুরি করেছি। দেখতে সেই বা খাইতেও সেরকম। দর্শক, চলুন দেখি আমরা এই রেসিপিটা শর্টকাটে কী করে বানায় ফেলছি। ধন্যবাদ। নাপা শাক, যেটা আমরা নাপা শাক বলি, নাপা শাক আমাদের শরীরের জন্য খুবই উপকার। যে উপকার, আজ আমি নাপা শাক আমরা সাধারণত ভেজে খাই বা ই করে খাই। আমি আজ নাপা শাক পাঙ্গাশ মাছের যেই মাথাটা একটু তেলক্ত থাকে, তাই আমরা সেই পাঙ্গাশ মাছের মাথা দিয়ে আমি শাকগুলি এখানে বেছে নিয়েছি ডাডার থেকে। তাই আজকে আমি পাঙ্গাশ মাছ দিয়ে এই নাপা শাক পাতুরি করব। তো দর্শক, এটা আপনারা বাসায় অবশ্যই রান্না করে খাবেন, এটা খুবই শরীরের জন্য। আর যারা একটু ওয়েট বেশি আছেন বা ডায়াবেটিস আছেন, তাদের জন্য তো এনি হাও প্রত্যেক দিন থাকা উচিত। কিন্তু আমরা প্রত্যেক দিন না খেলেও একদিন পর পর খাবো, এই শাকটা যেখানেই পাবো সংগ্রহ করব। তাই দর্শক, চলুন দেখি পালং পাঙ্গাশ মাছের মাথা দিয়া নাপা শাক পাতুরি। নাপা শাক, পালং শাক, নাপা শাক এমন একটা জিনিস যা শরীরের জন্য, বিভিন্ন অঙ্গের জন্য খুবই উপকারী। তাই দর্শক, চলুন নাপা শাক দিয়া পালং শাকের পাঙ্গাশ মাছের মাথা দিয়ে পাতুরি। আমি পাঙ্গাশের মাছের মাথাগুলি সুন্দর করে ধুয়ে নিয়েছি, লেজাগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি নাপা শাক দিয়ে পাঙ্গাশ মাছের মাথা দিয়ে পাতুরি করব। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন দর্শক। এখন আমি দিয়ে দিব তেল, সরষের তেল। দর্শক, আমি সবসময় সরষের তেলেই খাই, আমি সয়াবিন তেল খাই না। সরষের তেল বা নারকেল তেল, আমি টাটু ডায়েট যেটা ফলো করি, ডক্টর জাহাঙ্গীর কবিরের। দর্শক, একটু খেয়াল করবেন, এই শাক রান্নার ক্ষেত্রে আমরা রসুনটা কুচি না করে ছেঁচে দিব। আমি এরকম একটা কাদায় করে রসুনটা সুন্দরভাবে ছেঁচে দিয়েছি। আর দর্শক, দেখতে পাচ্ছেন আমি রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এক্ষেত্রে আমি একটু হালকা করে ভেজে নিব। আমি এখন সামান্য পানি দিয়ে মশলাটা কষাই নেব। আমি তেলটা পড়তে চাই না, দর্শক খেয়াল করবেন, আমি কিন্তু তেলটা পুড়ি না। আর তেল পড়লে ফ্যাট হয়ে যায়, আর সেই ফ্যাটটা আমরা খাই। আমি দিয়ে দিব আদা রসুন বাটা দুই টেবিল চামচ। দিয়ে দিব কাঁচামরিচ, যেতালে বড়রা খাবো, কাঁচামরিচ দিয়ে চিকেন দিব ঝালঝাল হলে। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দর্শক, যেতালে আমি এনে পাঙ্গাশ মাছ রাঁধি, সব মশলাগুলি ইউজ করবো। তবে মশলার ক্ষেত্রে আপনারা কম খাওয়ার চেষ্টা করবেন মশলাটা। মরিচের গুঁড়ো এক টেবিল চামচ, বড় রাখা বন্ধা তাই। মশলাটা আমি পানি দিয়ে ভালো করে কষা নিব। দেখতে পাচ্ছেন, এই ক্ষেত্রে আমি দিয়ে দিব দর্শক সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। আমি অনেক ক্ষেত্রে গরম মশলাটা খাই মাছের ফেপারটা যাতে না আসে। দর্শক, দেখতে পাচ্ছেন এখন আমি মাছের মাথাগুলো নিয়ে দিয়ে দিব।
এতে মাথাগুলি দিয়ে মশলাগুলো নি ভিতর ভিতর দিয়ে দেব। আমি দুইটা পাঙ্গাস মাছের মাথা নিয়েছি, দুটো লেজা নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি এগুলো এখন ভালো করে কষাই নেব। আর আমাদের কষাই নেওয়াটাই হলো মেন, সব তরকারিতে আমি ভালো করে মশলাটা কষায় সুন্দর করে মাছটা রান্না করি, তাই খেতেও সেটা। আমি এখানে দিয়ে দেবো দুটো তেজপাতা, তেজপাতা দুটো ছিঁড়ে দিয়ে দেওয়াটা। আমি ততক্ষণ এটা ঢেকে দিব, বছর দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। বছর তেজপাতাটার মশলা দেওয়ার কারণে ঘিরানটা খুবই একটা অলমোস্ট অনেক সুন্দর একটা ঘিরান আছে সব কিছু নিয়ে। এখন আমি এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো, বলক আসলে আমার শাকগুলি দিয়ে দিব। আর বেশি পানি এখানে দিব না, আমি গরম হয়ে গিয়েছে। দর্শক আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো, একটু কম দেওয়ার চেষ্টা করব, আমি লবণ খুবই কম খাই। এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো। সব দেখতে পাচ্ছেন, এখন আমি নাপা শাকগুলো নিয়ে সরিয়ে দিয়ে দেবো। ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দর্শক আমরা নাপা শাক ভাজি করে না খাই, তেলে ভাজি না খাই, এইভাবে আমি পাতারি করে খেতে পারি। তবে আমরা অবশ্যই খেয়াল করবো দর্শক, নারকেল তেল বা সয়াবিন তেলটা ইউজ করার। আপনারা যেরকম ভাবছেন যে নারকেল তেলে রান্না করলে গন্ধ করে, একদমই না, এটা আমিও ভাবছিলাম প্রথম। তবে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার তখন বলছে যে নারকেল তেল ফ্যাট না, সর্ষের তেল ফ্যাট না, সয়াবিন তেল একবারেই পুরোপুরি ফ্যাট দর্শক, ওইটা আপনারা কখনো খাবেন না। আমি না করছি, রিকোয়েস্ট করছি আপনাদের বাচ্চা থাকার জন্য আমাদের সয়াবিন তেলটা আর ভাতটা চিনিটা তিনটা জিনিস একদম মানা খাওয়া যাবে না। আর সেই খাওয়া না খেলে যদি আমরা মরে যাই তাহলে ওই খাবার খাওয়ার দরকার নেই কেন দর্শক? দেখতে পাচ্ছেন আমার নাপা শাকটা হয়ে গেছে পর্যায়ে। আমি একবারে এই শাকটার থেকে ঝোল একবারে টানিয়ে ফেলবো, আর সেটাই হবে পাঙ্গাশ মাছের নাপা শাক পাতুরি। দর্শক এটা না খেলে মিস করবেন, আমরা যারা শাক খেতে পছন্দ করি বিভিন্নভাবে তারা এটা ট্রাই করবেন। আর এটা খুবই শরীরের জন্য ভালো, সব কিছুর জন্য খুবই উপকার একটা জিনিস, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি জানি দর্শক দেখতে পাচ্ছেন আমার পাতুরি হয়ে গেছে, এরকমই হবে নাপা শাক আর নাপা শাক আর পাঙ্গাশ মাছের মাথা লেজা দিয়ে আমি পাতুরি করেছি, এটা খেতে খুবই সুস্বাদু। দর্শক এই হয়ে গেল নাপা শাক, পালং শাক, নাপা শাক পাঙ্গাশ মাছের মাথা দিয়ে পাতুরি। তাই দর্শক এটা খুবই সুস্বাদু, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করুন। আর পালং শাক নাপা শাকটা তো আমাদের শরীরের জন্য অনেক উপকার, আর এই পাঙ্গাশ মাছের মাথাটা তেলক্ত। আর জাহাঙ্গীর কবির ছাড় বলেছেন মাছের তেল খাওয়ার জন্য। তো দর্শক আমরা মাছের তেল কীভাবে খাবো? এভাবেই সংগ্রহ করে খাবো, মাছের তেল কি আমরা কিনে আনবো? না, মাছের থেকেই মাছের তেল খাবো। তাহলে দর্শক আমি এখন এটা লাঞ্চের জন্য বানিয়েছি। দর্শক আমার চ্যানেলে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক
করবেন নিত্য নতুন আপলোড পাওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, এই হয়ে গেল আমার নাপা শাক আর পাঙ্গাস মাছের মাথা পাতুরি। দর্শক, এটা আমি লাঞ্চের জন্য করেছি, এটা কিন্তু খাইতে খুবই সুস্বাদু। আর নাপা শাকটা তো শরীরের জন্য আমাদের খুবই উপকার একটা জিনিস। দর্শক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর নিত্য নতুন আপলোড পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।